এগুলা পিস কত করে ভাই? 30 14000 32 33 গুণ 140 টাকা পিস না ভাই? 30 বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে। দর্শক, আজকে আমরা জানবো পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির তরমুজগুলো বিক্রি হয়। দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি, মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ার সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে তরমুজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো। আজকে আজকের বাজারে কিভাবে বিক্রি করতেছেন তরমুজগুলো? এই মোটামুটি ভালোই। দাম কি বেশি না কম? ওই স্বাভাবিক। স্বাভাবিক। তো এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি আমরা এই তরমুজগুলো, পিস কত করে আজকের বাজারে? 70 টাকা 60 টাকা। এটা আজকের বাজারে 70 টাকা থেকে 60 টাকা করে। এটা কত কেজি হবে? আরো খরচাও তো আছে, 20-30 টাকা খরচ আছে, তাই না ভাই? আর এইগুলো কত করে? বরিশাল থেকে আসছে। এবার পাশের ওইগুলো কত করে? এটা 15000। এইটা 15000 টাকা করে 100 পিস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এরপর পাশেরটা ওইরকমই আর কি, 1000 কম আর। ও মানে এইটা আপনার 10000 টাকা? হ্যাঁ। 100 পিস 10000 টাকা? জি জি, 10000 12000। ও আচ্ছা, 100 টাকা পিস, তাই না? আর একবারে ওই যে কোনার ওইটা ভাই? অনেক বড় সাইজ ভাই, তাই না? হাতে নিয়ে দেখান তো। পিস কত করে ভাই? এটা 28000 টাকা। 280 টাকা পিস ভাই? 280 টাকা করে? জি 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 জি, 280 টাকা করে আজকের বাজারে, তাই না? এগুলো আসলে ভিতরে লাল কেমন হবে? মোটামুটি ভালো ইনশাআল্লাহ। ভালোই লাল হবে, মোটামুটি লাল হবে, তাই না? আসলে মোটামুটি ভাই, যারা আসলে ব্যবসা করতে চাচ্ছে, হ্যাঁ, তারা আসলে কত পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এগুলো? হ্যাঁ, ভালোই তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়ি থেকে তরমুজগুলো সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারবেন। দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।